পুনরায় সমস্ত সাধুগুরু বৈষ্ণবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি আপামর জীবকে করুণা করবার জন্য আজ থেকে 536 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি সে সেভাবে ভজি, এ মোর স্বভাব। আমাকে যে যেমন করে চাই আমি তাকে সেইভাবে চাই, যারা আমাকে চাই আমি তাকে চাই, যারা আমাকে না চাই আমি তাকে না চাই, যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে ভগবান বললেন যারা আমাকে চাইবে আমিও তাকে চাইব। ইয়ে ইথামাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে মা, যে সচির নন্দন ভগবান গৌর সুন্দর ধরা দেবার জন্যই ধরাধামে অবতীর্ণ হলেন, সেই ভগবানকে আমরা সকলে চাই, কিন্তু কজন ভগবান পায়? চাই সবাই, কিন্তু পায় কজন? দুর্যোধন ভগবানকে বলেছিল, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পাশে থাকবে, আর অর্জুনও বলেছিল, কৃষ্ণ আমি শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। দুর্যোধন একটা হাত ধরে টানছে, অর্জুন একটা হাত ধরে টানছে, এ বললেন আমি চাই, ও বলছে আমি চাই। ভগবান সমস্যার সমাধান করবার জন্য বললেন, এক কাজ করো, আগামী কাল ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখব আমি তার পক্ষেই যোগদান করব। ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখব আমি তার পক্ষে যোগদান করব, চিন্তা নেই। এখন ভগবান তো বলে দিলেন, অর্জুন গিয়ে ঘুমিয়ে পড়লেন, দুর্যোধন ভাবলো ভোরবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণ যদি আমাকে আগে দেখে তাহলে আমারই পক্ষে থাকবে, তাই সারা রাত্রি দুর্যোধন জেগে রইল, আর ভোরবেলা হতে না হতে দামি পোশাক পরে, সোনার জুতো পরে, অলংকার পরিধান করে দুর্যোধন এসে দেখলেন ভগবান যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরের দরজাটা আলতো করে লাগানো রয়েছে। দুর্যোধন জুতোটা ভেতরে বাইরে খুলে দিলেন, আর বাইরে খুলে তিনি ভেতরে গিয়ে চারিদিকে তাকাচ্ছে, আচ্ছা কৃষ্ণের কোনো কাণ্ড জ্ঞান নেই, আমি যে আসব তা আমি এসে বসবো কোথায়? একটা চেয়ার নেই, একটা আসন নেই, দামি পোশাক পরেছি, এখানে কি এভাবে মাটিতে বসা যায়? এই দুর্যোধন বিরক্ত হয়ে চারিদিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেলেন যে ভগবান কৃষ্ণ যেখানে মাথাটা রেখেছে সেই বালিশের পাশে একটু জায়গা রয়েছে, সেই বালিশের পাশে গিয়ে দুর্যোধন গিয়ে বসেছে যে ঘুম থেকে উঠলেই কৃষ্ণ আগে আমাকে দেখবে, তাই দুর্যোধন বসে আছে। আর এদিকে দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে, ভোর 4টে বেজে গেছে, দুর্যোধন আগে পৌঁছে গেছে 3:30 সময়, আর অর্জুন 4টের সময় ঘুম থেকে উঠে দেখছে আরে পাখির কূজন, ভোরের মিষ্টি বাতাস। তাড়াতাড়ি অর্জুন ঘুম থেকে উঠে আর তিনি মনে মনে চিন্তা করলেন, মনে হয় অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মনে হয় আমি কৃষ্ণকে পাবো না, আমি গোবিন্দকে পাবো না, তাই কোনো রকমে বিছানা থেকে উঠে হাতে মুখে জল দিয়ে, আর তিনি সেই অবস্থায় ধুতিটা পরে, জুতো পরতে ভুলে গেছে, জামা পরতে ভুলে গেছে, উত্তরীয় নিতে ভুলে গেছে, খালি পায়ে ছুটতে ছুটতে অর্জুন আসছে, আর এসে যখনই ওই মন্দিরের সামনে দাঁড়িয়েছে থমকে দাঁড়ালেন, দুর্যোধনের জুতো দুটো খোলা রয়েছে বলে, দুর্যোধনের জুতো খোলা রয়েছে। অর্জুন মনে মনে কেঁদে উঠলেন, হায় রে আমার আগে আমার দাদা দুর্যোধন চলে এসেছে, তাহলে তো আমি কৃষ্ণকে পাবো না, আমি তো গোবিন্দকে পাবো না। মনের দুঃখে অর্জুন ফিরে যাচ্ছে, তিন পা গিয়ে হঠাৎ মনে হলো, আচ্ছা কৃষ্ণকে তো আমি পেলাম না, তার নিশি প্রভাতকালে এলাম গোবিন্দের মন্দিরের কাছে এসে ভগবানকে ভোরবেলায় দর্শন না করে চলে যাব, অন্তত একবার দর্শন করে যাই। এই যেই অর্জুন
দরজাটা খুলেছে অমনি দেখলেন দুর্যোধন বসে আছে কিন্তু আমার জন্য জায়গাটা এখনো ফাঁকা রয়ে গেছে আমার জন্য জায়গাটা এখনো ফাঁকা আছে অর্জুন ছুটে গিয়ে গোবিন্দের চরণের কাছে বসেছেন অর্জুন গিয়ে চরণের কাছে বসেছেন দুর্যোধন মাথার কাছে বসে আছে তা বাবা ঠাকুর এবার আপনারা বলুন ও মা দুর্যোধন তো মাথার কাছে বসেছেন অর্জুন পায়ের কাছে বসেছেন এবার ভগবান যদি ঘুম থেকে ওঠেন আগে কাকে দেখবে মা পায়ের দিকে কারণ আমরা ঘুম থেকে উঠে তো আর এরকম করে তাকাই না যখনই চোখ খুলবে পায়ের দিকে যে বসে আছে তাকেই আগে দেখবে তাই কিছুক্ষণ পরে ভগবান ঢাকাটা সরিয়েছে আর ঢাকাটা সরিয়ে যেই চোখ দুটো খুলেছেন অমনি দেখলেন অর্জুন বসে আছেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন অর্জুন আমি তোমার পক্ষে আর যেই বলেছে অমনি পেছন থেকে দুর্যোধন বলে উঠল দাঁড়াও ভোর 3:30 থেকে আমি তোমার কাছে এখানে বসে আছি আমি তোমাকে পেলাম না আর অর্জুন 4:30 সময় এসেছে সে তোমাকে পেয়ে গেল বলি ব্যাপারটা কি ভগবান বললেন দুর্যোধন আমি বলেছি আমি ঘুম থেকে উঠে আগে যাকে দেখব আমি তো এমনটা বলিনি যে যে আমার কাছে আগে আসবে তাহলে হয়তো তুমি আমাকে পেতে কিন্তু আমি বলেছি আমি ঘুম থেকে উঠে আগে যাকে দেখব তাই আমি অর্জুনকে দেখেছি ভক্তিমতী মায়েরা তাহলে ভগবান অর্জুনকে দেখলেন কেন দুর্যোধনকে দেখলেন না নারদ মুনি বললেন সত্যি করে বলো তো প্রভু তুমি কি ঘুমোচ্ছিলে না ঢাকা দিয়ে এমনি উল্টে পড়েছিলে তুমি কি ঘুমাও তুমি অপেক্ষা করছিলে ভগবান বললেন যে দেবর্ষি আমি অনেক আগে জানি যে দুর্যোধন এসে বসেছে কিন্তু দুর্যোধনের অহংকার সে আমার পায়ের কাছে বসবে না সে আমার কাছে মাথার কাছে বসেছে অহংকারে মত্ত হয়ে আর যার ভেতরে অহংকার আছে ভগবান বললেন আমি তার দিকে তাকাই না বলে যার ভেতরে অহংকারে পরিপূর্ণ আমি তার দিকে তাকাই না আর অর্জুন এসে আমার চরণের কাছে বসে চোখের জলে চরণে টপটপ করে চোখের জল পড়ছে আহা ভক্তিমতী মায়েরা আমাকে পাওয়ার জন্য তীব্র আকুলতা তাই দুর্যোধন তুমি দুঃখ করো না তোমাকে আমি 18 অক্ষহীনী সেনা দেব আর একা আমি অর্জুনের পক্ষে যাব দুর্যোধন বললেন ঠিক আছে তাহলে আমার আর তোমাকে দরকার নেই আর অর্জুন বললেন আমার জগতে কাউকে দরকার নেই আমার শুধু তোমাকে দরকার এই ভক্তিমতী মায়েরা এবার চিন্তা করে দেখুন তাহলে অহংকার ভেতরে থাকলে ভগবানের কৃপা হবে না আর অহংকার কখন যাবে বললেন যখন নিতাই চাঁদের করুণা আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে সংসার কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে কবে হরি বলে কে দেবে Yeah.
ভক্তি মায়েরা। আমাদের ভক্তি জগতের সব থেকে বড় শত্রু হচ্ছে অহংকার। অহংকারম সুরাপানম রাধে রাধে, এই অহংকার এলেই যত কিছু সব শেষ। আর এই অহংকারকে দূরীভূত করতে গেলে একটা জিনিস জানতে হবে, যে কোনো কিছু আমার নয়, সবই হচ্ছে তোমার, সবই তোমার। তখন আর অহংকার জীবের সৃষ্টি হবে না। বল, অহংকার তখনই হবে যখন চিৎকার করে বলবে এটা আমার ঘর, আমার ছেলে, আমার নাতি, আমার গাড়ি। এই অহংকার সৃষ্টির মূল। আর যখনই আমারটা তোমার করে দেবো তখনই আর অহংকার আসবে না। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অহংকার আমার আপনার মতো জীবের হতেই পারে, স্বাভাবিক। অহংকার হলো কার না, সৃষ্টিকর্তা ব্রহ্মাজির মনের মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো। তিনি মনে মনে চিন্তা করলেন যে আচ্ছা, এই জগতে শিব ঠাকুরের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, দুর্গার মন্দির আছে, কালীর মন্দির আছে, শীতলার মন্দির আছে, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে, তা এত কিছু মন্দির আছে, অথচ আমি ব্রহ্মা, আমার একটা মন্দির থাকবে না? লক্ষ্য করে দেখুন, ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে আমার কেন মন্দির নেই, সবার মন্দির থাকবে আর আমার মন্দির থাকবে না। মনে মনে অহংকার করে ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে, তাহলে আমার যে একটা এত বড় গুরুত্বপূর্ণ কাজ, 56 কোটি জীব আমি তৈরি করি, আমার কারখানাতে 56 কোটি জীব সৃষ্টি হয়, আমার কারখানাতে রাষ্ট্রপতি তৈরি হয়, আমার কারখানায় প্রধানমন্ত্রী তৈরি হয়, আমার কারখানাতে মুখ্যমন্ত্রী তৈরি হয়, আমার কারখানাতে ডাক্তার তৈরি হয়, আমার কারখানায় কীর্তনীয় তৈরি হয়, অনন্ত কোটি জীব আমার কারখানাতে তৈরি হচ্ছে, অথচ আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছি। আমি এত বড় ইঞ্জিনিয়ার, এত এত জীবকে আমি সৃষ্টি করছি, কিন্তু আমার একটা মন্দির নেই। অহংকারে মত্ত হয়ে ব্রহ্মাজি এলেন কার কাছে? না, ভগবান হরির কাছে। আর ভগবান হরির কাছে এসে বলছে, শোনো ঠাকুর, আজকে একটা বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি। বলে, কি প্রয়োজন? না, তোমার কাছে এসেছি কয়েকদিনের জন্য একটু ছুটি নেবার জন্য, আমি কয়েকদিন ছুটি চাইতে এসেছি। ভগবান বললেন, আপনি ছুটি নেবেন? আরে, আপনি ছুটি নেবেন কি করে? আপনি এত বড় কারখানা চালাচ্ছেন, 56 কোটি জীব সৃষ্টি করছেন, আপনাকে ছুটি দিলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে, দেখেছো, আমাকে ছুটি দিতে চাইছে না, কিন্তু আমার গুরুত্বটা ভগবানকে বোঝাতে গেলে আজকে ভগবানকে একটু টাইট দিতে হবে। বলে, না না ঠাকুর, সে কি করে হবে? গোটা পৃথিবীর লোক লকডাউনে ছুটি পেল, সবাই রেস্ট পেল, বিশ্রাম পেল, তা বলি আমার কি বিশ্রামের দরকার নেই? তাই আমাকেও ছুটি দিতে হবে। বারবার যখন ছুটির কথা বলছে, ভগবান বুঝতে পেরে গেছে যে ছুটি নিতে নয়, আমাকে টাইট দেবার জন্য এসেছে। বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি যখন বারবার বলছেন ছুটি নেবেন, তা ঠিক আছে, যান, আমি আপনাকে ছুটি দিলাম, যান, আপনাকে ছুটি দিলাম, যান। ব্রহ্মাজিকে যেই বলেছে ছুটি দিলাম, অমনি ব্রহ্মাজি মনের আনন্দে ছুটতে ছুটতে আসছে, বল, ছুটতে ছুটতে আসছে, ভাবছে, যাক, কতদিনের জন্য ছুটি দিলাম, আমিও ভগবানকে বলিনি আর ভগবানও আমাকে বলেনি, 10 দিনের জন্য না 20 দিনের জন্য ছুটি আমি বলিনি আর আমাকেও ভগবান বলেনি, তাহলে এখন আমি 2 মাস কারখানা আসবো না, কারখানাতে তালা লাগানো থাকবে, আর যখন সমস্ত সৃষ্টির ডিসব্যালেন্স হয়ে যাবে তখন আমার গুরুত্ব সবাই বুঝতে পারবে। এই আনন্দে মত্ত হয়ে ব্রহ্মাজি ছুটতে ছুটতে যাচ্ছে, আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে, হে গিরিধারী কৃষ্ণ মুরারী লাজ রাখো মোরি, হে গিরিধারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারী লাজ রাখো মোরি, হে Bye.
पति सर नीचे की है। पांच पति सर नीचे की है। पांच पति सर नीचे की है। पांच पति सर नीचे उनकी लाचारी लाज रखो मोरी हे गिरधारी। সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা কইতে, সাদা নামের মালা, আর তারা সব মুটের উপরে চেপে লম্বা লাইন দিয়ে আসছে হাজার হাজার ভদ্রলোক। এখন ব্রহ্মা তিনি মনে মনে চিন্তা করলেন যে এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কারখানার তৈরি নয়, কারণ আমার কারখানায় তৈরি হলে আমার একটা লেভেল থাকবে, কোম্পানির একটা স্টিকার থাকবে। তা দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কোম্পানির তৈরি নয়, তাহলে এনারা কে আমাকে জানতে হবে। অমনি ব্রহ্মাজি এসে সামনে দাঁড়িয়ে বললেন, এই যে একটু দাঁড়ান না। তা যারা লম্বা লাইন দিয়ে যাচ্ছিল প্রথমেই যিনি আসছেন তিনি বললেন, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, আমার সময় নেই, বলে বেরিয়ে গেছে। তার পেছনে যিনি আসছে তাকে বলছে, একটু দাঁড়ান না। তিনি বললেন, মশাই আমারও সময় নেই, আমাকে বিরক্ত করবেন না, তিনিও বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছেন তাকে বলছে, একটু দাঁড়ান না। তিনি বললেন, মশাই হাতে সময় নেই, কিছু মনে করবেন না, বলে বেরিয়ে চলে যাচ্ছে। তা যাকেই বলছে একটু দাঁড়ান না তিনি বেরিয়ে চলে যাচ্ছে। ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে, তাহলে সবার পেছনে যিনি আসছে তাকেই জিজ্ঞাসা করব, সবার পেছনে যিনি আসছে তাকেই জিজ্ঞাসা করব। তুই ভক্তিমতী মায়েরা, এখন সবার পেছনে যে ভদ্রলোক, বুড়ো ভদ্রলোক আসছে তার কাছে ব্রহ্মাজি হাত দুটো দাঁড়িয়ে বলছে, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। এখন তিনি দাঁড়িয়ে পড়লেন, বলুন তাড়াতাড়ি বলুন কি হয়েছে বলুন। ব্রহ্মাজি বললেন, আমার দুটো প্রশ্নের উত্তর দয়া করে দিয়ে যান, আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমরা হলাম সবাই ব্রহ্মা। ব্রহ্মাজি বললেন, আপনারা সবাই ব্রহ্মা? সবাই? বললেন হ্যাঁ। কি করে হবে এতগুলো ব্রহ্মা? তখন তিনি বললেন যে দেখুন, একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকে, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকে, তা একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই নিয়ম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তা অনন্ত ব্রহ্মাও আছে, অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মা, তাই আমরা হলাম সবাই ব্রহ্মা। বললেন, তাহলে আপনারা যদি সবাই ব্রহ্মা, এখন আপনারা কোথায় যাচ্ছেন? না আমরা ভগবান হরির কাছে যাচ্ছি। বললেন, আপনারা ভগবান হরির কাছে যাচ্ছেন কেন, কেন কি হয়েছে? বললেন, আর বলবেন না মশাই, একবার অহংকারে মত্ত হয়ে আমরা ভগবানকে টাইট দেওয়ার জন্য ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত তার অফিসে যাওয়ার সুযোগ হয়নি। এখন এই ব্রহ্মার মাথা ঘুরে গেছে যে আমিও তো তাহলে একই কেস। বললেন, তাহলে এখন আপনারা ব্যস্ত হয়ে কোথায় ছুটছেন? বললেন, এই কিছুক্ষণ আগে নেটে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। এই যেই এ কথা বলেছে ব্রহ্মার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে, হায় 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 আমার চাকরিটা গেল, আমি ভগবানকে টাইট দিতে গিয়েছিলাম, ভগবান এমন টাইট দিয়েছে। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরে যেই ভগবান, যেই ব্রহ্মা তাকিয়েছেন অমনি দেখছেন ভগবান তার সামনে দাঁড়িয়ে আছে। ভগবান হাসছেন আর বললেন, ব্রহ্মা, বাংলার মাস্টার মশাই যেমন বাংলাটা ভালো বোঝে,
ইংরেজির মাস্টার মশাই যেমন ইংরেজি সাবজেক্টটা ভালো বোঝেন, ব্যাকরণের মাস্টার মশাই যেমন ব্যাকরণটা ভালো বোঝেন, তাই তুমি যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি যেমন সৃষ্টিটা ভালো বোঝো, তোমাকে সৃষ্টি দিয়েই বোঝালাম, তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি, আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। তাই তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকো আমি তোমার মতো ইঞ্জিনিয়ারকে তৈরি করে দেবো। ওগো কারিগরের বলিহারি, ওগো কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর ৭ তলা নিচে ৮ তলা ভিতর ৭ তলা 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 রসাতল মোহতল পাতাল ৭ তলা নিচে ৭ তলা উপরে ১৪ তলা বাড়ি। আর এই 14 তলা বাড়িটা ভগবান তৈরি করেছেন মাত্র 2 পিলারের উপরে দাঁড়িয়ে আছে, 2 পিলারের উপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে মাগো। আর সেই 2 পিলার কি, একটা ডান পা আর একটা বাঁ পা, এই ডান পা আর বাঁ পায়ের উপরে এত বড় 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে দেখো। এ ঘরের মোট 2টি খুঁটি বেশ পরিপাটি, আর বাঁধো ছাদন দড়ি দোনা 3.5 কোটি, ভুবনের ভিতর ঘরের মধ্যে দরজা নয় খা, রাধে রাধে ও মা, এই দেহটাকে এমনি স্বাভাবিক শৃগাল কুকুরের দেহ ভাববেন না মা, শৃগাল কুকুরেরও দেহ আছে আমারও আছে, পার্থক্য কোথায় আছে দেখো। এ ঘরে 9টা দরজা আছে, 9টা দরজা, 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, নাসিকার ছিদ্র, মুখ পায়ু উপস্থ, 9টা দরজা আছে। আর জানালা কত আছে তাহলে জানালা কেউ গুনতে পারবেন না, গুনে বলা বড় কঠিন, কতগুলো জানালা, হাজার হাজার জানালা, কোটি কোটি জানালা। এই যে দেহ থেকে ঘাম বেরোচ্ছে, এই যে দুপুর হলে গরম লাগলে ঘাম বেরোচ্ছে, ঘামটা কোথা থেকে বেরোয়, জানালা থেকে। এই যে দেহের মধ্যে অসংখ্য রোমের গোড়া আছে, রোমকূপ আছে, ছিদ্রগুলো আছে, এখান থেকে ঘাম বেরোচ্ছে, কিন্তু কিরকম অটোমেটিক সিস্টেম দেখো, আমার দেহের ভেতর থেকে জলটা বেরোচ্ছে তখন আমি ঘাম বলছি, আবার আমি যখন পুকুরে ডুবে স্নান করছি তখন কিন্তু পুকুরের জলটা আমার দেহের মধ্যে ঢুকছে না, ভেতরের জল বাইরে বেরিয়ে আসছে, কিন্তু যখন পুকুরে স্নান করছি কলে স্নান করছি তখন কিন্তু জলটা জানালা থেকে ভেতরে ঢুকছে না, তখন শাটার বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক সিস্টেমে জানালা খুলছে আবার বন্ধ হচ্ছে, তাহলে কে খুলছে কে বন্ধ করছে, তিনি বসে আছেন আমার দেহের মধ্যে।
আর যিনি আমার দেহের মধ্যে চব্বিশ ঘন্টা বসে আছে তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেহের মধ্যে সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই পরমাত্মা পরব্রহ্ম ভগবানকে দেখুন আজকে লক্ষ্য করে, অহংকারের দ্বারা নয়, অহংকার দূরীভূত হবে যখন জীব হরি নামের শরণাপন্ন হবে, ভগবানের শরণাপন্ন হবে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপামর জীবকে করুণা করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। ভক্তিমতী মায়েরা একবার আমরা সময় মিলে উলুধ্বনি দেবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।